धन्यवाद সকলকে। এটি আমার দ্বিতীয় নাম্বার ভিডিও। ভিডিওwidetilde আমরা e টু দি পাওয়ার x কে মূল নিয়মে অন্তরীকরণ করব। ধরি f অফ x = e টু দি পাওয়ার x, অতএব f অফ x + h = e টু দি পাওয়ার x + h। মূল নিয়মের সূত্রটি আমরা সবাই জানি, d dx f অফ x = লিমিট h টেন্ডস টু 0 অন বাই h f অফ x + h মাইনাস f অফ x। f অফ x এর পরিবর্তে e টু দি পাওয়ার x আমরা বসাবো। d dx e to the power x equal to limit h tends to 0 on by h e to the power x plus h minus e to the power x. e to the power x plus h এই রাশিটিকে আমরা সূচকের সূত্র a to the power m dot a to the power n equal to a to the power m plus n এই সূত্র অনুযায়ী, যে সূচকের সূত্র অনুযায়ী বেস একই, পাওয়ার ভিন্ন হলে গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, এই সূত্র অনুযায়ী আমরা e to the power x plus h কে e to the power x into e to the power h আকারে লিখব। অতএব লিমিট h tends to 0 1 by h e to the power x into e to the power h minus e to the power x। এখন আমরা e to the power x কমন নেব, e to the power x যদি কমন নি e to the power h minus 1, এখান থেকে থাকবে e to the power h, এখানে থাকবে 1। e to the power h এই রাশিটিতে আমরা e to the power x এর সূত্র বসাবো। e to the power x এর সূত্র আমরা জানি, 1 plus x by factorial 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus dot 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 অসীম পর্যন্ত। অত আমরা সূত্র যদি বসাই, লিমিট h tends to 0 1 by h into e to the power x 1 plus h by factorial 1, এই x এর পরিবর্তে এখানে h আছে, এই জন্য x এর পরিবর্তে h বসবে, h by factorial 1 plus h square by factorial 2 plus h cube by factorial 3 plus dot 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 মাইনাস 1, এই লাস্টে মাইনাস 1টা এখানে বসানো আছে। লিমিট h টেন্ডস টু 0 অন বাই h e টু দি পাওয়ার x, এই অন এই অন বাদ হয়ে গেল, থাকবে h বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস h কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 অসীম পর্যন্ত। লিমিট h টেন্ডস টু 0 অন বাই h e টু দি পাওয়ার x, আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা রাশিতে h কমন আকারে আছে। সাধারণ উপাদান এইস আছে, এইসটা কমন নিলাম, প্রথম রাশি থেকে এইস কমন নিলে অন থাকে অন বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস দ্বিতীয় রাশি এইস স্কয়ার আছে, এইস কমন নিলে থাকবে এইস এইস বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস তৃতীয় রাশিতে এইস কিউব আছে, থাকবে এইস কমন নিলে থাকবে এইস স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 অসীম পর্যন্ত। এই এইস বাদ হয়ে গেল, e টু দি পাওয়ার x এখানে বসাইলাম, লিমিট এইস টেন্স টু 0 এই লিমিটের মান h সমান 0 প্রত্যেকটা রাশিতে মান বসাইলাম। প্রথম রাশিতে h না থাকায় অন বাই ফ্যাক্টরিয়াল 1, ফ্যাক্টরিয়াল 1 সমান আমরা জানি 1, অন বাই 1 সমান 1, সেই 1 এখানে বসাইলাম, প্লাস h এর পরিবর্তে 0 বসালে 0 বাই ফ্যাক্টরিয়াল 2, তাই টোটাল রাশি 0 প্লাস h স্কয়ারে h এর মান 0 বসালে 0 বাই ফ্যাক্টরিয়াল 3 সমান 0 প্লাস ডট ডট অসীম সংখ্যক 0 হবে সমান e টু দি পাওয়ার x। অতএব ডি ডি এক্স ই টু দি পাওয়ার x ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, আর ই টু দি পাওয়ার x কে একবার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার x ই হয়। ধন্যবাদ সকলকে।